জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালিত হলো উত্তরবঙ্গ জুড়ে। রবিবার রায়গঞ্জ পুরসভা প্রাঙ্গণে অবস্থিত গান্ধীজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এরপর বিদ্রোহী মোড়ে গান্ধীজির পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা নিবেদন ও মাল্যদান আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 2 মিনিট নিরবতা পালনের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, শিক্ষাবিদ সুশীল গোস্বামী, শিক্ষাবিদ শুভেন্দু মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। শিলিগুড়িতেও পালিত হয়েছে গান্ধীজির 75তম তিরোধান দিবস। দিনটি শহীদ দিবস হিসেবে উদযাপন করে তথ্য সংস্কৃতি দপ্তর। রবিবার দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর প্রদর্শনী হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহকুমা শাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও প্যাটেল, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক জয়ন্ত কুমার মল্লিক সহ অন্যান্যরা। এদিন গান্ধীজির তিরোধান দিবস উপলক্ষে সর্বধর্ম সমন্বয় প্রার্থনা সভার আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।